নমস্কার, ঐশ্বর্যা বলছি ফ্রাঙ্কফুর্ট থেকে। কেমন লাগছে পরবাসীর ফুলঝুরি জানিও আমায়। আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার্স ইন জার্মানি সাবস্ক্রাইব করতে ভুলো না। স্পটিফাইতে আমার পডকাস্ট চ্যানেলের পাশে যে বেল আইকন আছে সেটি প্রেস করতে ভুলো না। আমি যখনই নতুন পর্ব আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পরবাসের ফুলঝুরির ফেসবুক পেজ টুক করে লাইক করে দিও। আগের পর্বে তোমায় জানিয়েছিলাম আজ তোমায় নিয়ে যাবো একটি পাহাড়ি ছোট শহরে। চলো আজকের আড্ডা তাহলে শুরু করা যাক। আমি তোমায় নিয়ে চলে এসেছি আজকে ফ্রাঙ্কফুর্ট থেকে সোজা পটসডামে। পটসডাম শহরে এলেই মনটা একেবারে ভালো হয়ে যায়। ছোট্ট মিষ্টি গাছগাছালি দিয়ে ঘেরা একটা শহর। এবারে তোমায় শোনাবো কিভাবে পটসডামের উত্থান হয়েছিল। পটসডামের উত্থান বিশেষত ইলেক্টর প্রথম ফ্রেডরিক উইলহেলমের আমলে নিরঙ্কুশ শাসনের পরিচয় পাওয়া যায়। তবে আমার নিজের মতামত, পটসডাম শহর জুড়ে হাজার হাজার বছরের ইতিহাসের গন্ধ লেগে আছে। নানা রকমের উত্থান পতনের মধ্য দিয়ে গড়ে উঠেছে আজকের পটসডামের শহর। পটসডাম শহরের ভিত্তি দিয়েই পটসডাম রাজপ্রাসাদের গল্প শুরু। সপ্তম শতাব্দীর প্রথম দিকে হ্যাভেলার একটি স্লাভিক উপজাতি লুথের সঙ্গমে হ্যাভেলের উপর একটি দুর্গ কমপ্লেক্স তৈরি করেছিল বলে জানা যায়। এটি পটসডামের ইতিহাসের জন্য প্রথম লিখিতভাবে রেকর্ড করা হয়েছিল। তবে এটির সম্রাট তৃতীয় অটো তৈরি করেছিলেন। এই অটোমান সাম্রাজ্য নিয়ে আমরা পরে একদিন কথা বলবো। পটসডামের ইতিহাসে একটি প্রথম হোলেন জোলনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনিই পরবর্তীকালে ইলেক্টর প্রথম ফ্রেডরিক নামে জনমানুষের কাছে বেশি পরিচিত হন। 1416 সালে তিনি হ্যাভেল থেকে পটসডাম অবধি একটি পূর্ব মূল ভূখণ্ডের উপর একটি সেতু প্রতিষ্ঠা করেছিলেন। এটি পটসডামের পরবর্তী উত্থানের ভিত্তি স্থাপন করেছিল। এখন তোমায় শোনাবো জনমানুষ ও ইতিহাস বিখ্যাত সানসুসি প্যালেসের কথা। জার্মান উচ্চারণ করেন অনেকেই শ্লস সানসৌসি। এটি একটি বার্লিনের কাছে পটসডামের একটি ঐতিহাসিক ভবন। প্রুশিয়ান সম্রাট ফ্রেডরিক দ্য গ্রেট তার গ্রীষ্মকালে প্রাসাদ হিসেবে তৈরি করেছিলেন। তবে কান পাতলে শোনা যায় এটি প্রায়শই ভার্সাইয়ের জার্মান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে গণনা করা হয়। ঐতিহাসিকদের মতানুযায়ী এই প্রাসাদটি রকোকো শৈলীতে বানানো হয়েছে। আর এই সানসৌসি এটি একটি ফরাসি নাম, এর অর্থ হলো উদ্বেগ ছাড়া, মানে আমরা গোদা ভাঙলে যাকে বলি চিন্তামুক্ত, মানে চিন্তাহীন বলা যেতে পারে আর কি। যার অর্থ হলো যে প্রাসাদটি ক্ষমতার আসনের পরিবর্তে বিশ্রামের জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রাসাদটি পূর্ব জার্মানিতে পর্যটকদের আকর্ষণের জন্য রূপান্তরিত করা হয়। এখন এই প্রাসাদটি একটি ঐতিহ্যবাহী স্থান, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্থানগুলোর মধ্যে একটি। এরপর আসবো প্রাসাদতম বাড়ির কথা। তোমাকে যেটা আমি শোনাবো সেটা হচ্ছে নতুন প্রাসাদ, মানে আমরা বাঙালিরা যেমন বলে থাকি, জানো তো আজ আমরা একটা নতুন জামা কিনেছি, আজ আমরা নতুন এটা কিনেছি, নতুন ওটা কিনেছি, তেমনই আমি আজকে তোমাদের এটার পরবর্তীকালে তোমায় শোনাবো নয়েসি প্যালেসের কথা, নয়েস পালাইস কথার। যদিও জার্মানরা বলেন শ্লস নয়েস, নয়েস কথার অর্থ হলো নতুন, আর শ্লস মানে তো আমি আগেই তোমাদের জানিয়েছি সেই শার্লটেনবুর্গ প্যালেসের মানুষ, তখন থেকে সেই পর্ব থেকে তোমরা শুনে আসছো শ্লস মানে হচ্ছে রাজপ্রাসাদ। পটসডাম শহর ঘুরতে গেলে এই প্রাসাদটি যদি তোমরা না দেখে থাকো তাহলে বিশাল লস করবে। আমি বলবো একটি শহর পরিদর্শন করার জন্য হেঁটে ঘোরা সব থেকে জরুরি। আমরা যেদিন পটসডাম ঘুরতে এসেছিলাম সেদিন রবিবার ছিল, ওয়েদারটা সাংঘাতিক ভালো ছিল, আমরা খুব ড্রেটিমকে যেতে ভালোবাসি। পটসডামে সানসৌসি ও নয়েসিও ঘুরতে সেদিন আমরা সারা দিন ধরে ঘুরেছিলাম। নতুন প্রাসাদের দ্বারে মাঝে মাঝে গানের আসর বসে,
সেই আসরের মিউজিক বা সুর বড়ই মধুময়। এবার তোমায় বলবো এই প্রাসাদ সম্পর্কে। প্রাসাদের সামনে দিয়ে হেঁটে যেতে যেতে জায়গাটার মধ্যে একটা ভালোবাসতে ইচ্ছা করবে। অপার নিস্তব্ধতা এবং ভালোবাসায় মোড়া এটি জার্মানির পটসডাম শহরের সানসুসি পার্কের পশ্চিম দিকে অবস্থিত। রাজা ফ্রেডরিক দ্বিতীয়ের অধীনে 7 বছরের যুদ্ধ শেষে 1763 সালে ভবনটির প্রাতিষ্ঠানিক কার্যকলাপ শুরু হয়। 1769 সালে এটির নির্মাণ কার্য শেষ হয়। এই প্রাসাদটি মহান প্রুশিয়ান বারোকোষ প্রাসাদ বলে মনে করা হয় এবং এটি সর্বশেষ প্রাসাদ নির্মাণ কার্য বলেও মনে করা হয়। এটি মূলত রাজকীয় অনুষ্ঠান বল রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। তবে এখানে কনসার্ট হল, সেলুন, একটি অধ্যয়ন কেন্দ্র রয়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি বোমা হামলা থেকে রক্ষা পেয়েছিল বলে শোনা যায়। কেমন লাগলো আজকের এপিসোড জানিও আমায়। পরের পর্ব নিয়ে আমি আবার হাজির হব 12 জানুয়ারি। নতুন বছরে তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিনে আগামীতে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে নতুন বছর উদযাপন করো। আমি আবার হাজির হব একটি তরতাজা এপিসোড নিয়ে। ততদিনের জন্য